প্রত্যেক দিন এখানে শসা তোলা হয়। দেখুন এই যে পলি আছে, এখানেই শসাগুলো বাঁচা খোঁটা হয়। দেখেছ এখনও একটা বস্তা রয়ে গেছে, এতে করে শসা নিয়ে যাওয়া হয়। হ্যাঁ দেখেছ এগুলো খারাপ শসা, এই ফেলে রেখে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন, দেখুন দেখুন গাছে শসাও ধরে আছে কম বেশি করে, ভালোই পরিমাণে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, দেখুন দেখুন বড় বড় শসা হয়ে আছে। হ্যাঁ গাছ সম্পূর্ণ মাচাতে ওঠেনি এখনো, হালকা উঠেছে, পুরোটা এখনো ওঠেনি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, কয়েকদিন কোনো ওষুধ স্প্রে করা হয়নি তাই একটু। দেখতে পাচ্ছেন বন্ধুরা, দেখুন ভিতরটা কতটা জঙ্গল হয়ে গেছে, গ্যাস শসা ওঠা নেই হয় আর অন্য কোনো। বাবা আমি আপনাদেরকে আজকের পুরো বাগানটা ঘুরে ঘুরে একটু দেখাবো যে বাগানটা কেমন রয়েছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, প্রত্যেক দিন দেখুন এই শসা ধরে আছে, সব জায়গাতে শসা ধরে আছে। দেখতে পাচ্ছেন দেখুন, আমি বলেছিলাম আপনাদেরকে যে একটা ডগে দুটো ফল ধরে, আপনাদেরকে লাইভও দেখিয়ে দিলাম। এরকম প্রায় সব জায়গাতেই কম বেশি করে একই জায়গাতে দুটি করে ফল, অসুবিধা নেই। আমাদের এই বীজটাতে এমনই হয়, কম হয় না। আপনাকে ফল যতটা দিয়ে যাবে এই বীজটা, বেশ আপনার লোকসান হবে না আশা রাখতে পারি আমি এটুকুই, যে আপনি লোকসান হবে না আপনার। খুব বেশি উপরে ওঠেনি, হালকা উঠে গেছে। আজ 10-15 দিন যাবত বেশ শসা উঠছে, অসুবিধা নেই। 10-15 দিন যাবত শসা উঠছে, দেখেছেন সব গাছে কম বেশি করে সব ফল ধরে আছে, ছোট বড় করে, অসুবিধা নেই। আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম বাগানটা এখন কেমন আছে। দেখুন সব ফল ধরে আছে, দেখতে পাচ্ছেন এটা দুটো ফল আছে, একটা ডাগে, এখানেও একটা দেখছিলাম, দেখতে পাচ্ছেন এখানেও দুটো ফল আছে। বেশ মোটামুটি খারাপ কিছু হয়নি, খুবই ভালো হয়েছে। পার ডে ভালো টাকার একটা শসা উঠছে, এখন 24-25 টাকা বাজার চলছে আমাদের এখানে, পাইকারি রেট। আজকের কিছু টাকা দিল, শসা বিক্রি করে নিয়ে আসলাম। আমার আর বাগানে খুব একটা প্রয়োজন হয় না, বাড়ির তে যারা আছে ওরাই সকালে শসাটা তুলে নিয়ে কাছাকাছি বিক্রি হয়, ওখানে বিক্রি করে দিয়ে আসে। শসা বাগান অল্প দিনেরই ফলনের গাছ, তবে খুব কম খরচ, খুবই কম খরচ, খুব একটা বেশি খরচ হবে না। আপনার যদি ভাই বাড়ি, এই বাঁশে যে ছোট ছোট বাড়ি আছে, এই বাড়ি যদি আপনার থাকে, তাহলে আপনি শসা বাগান করে বেশ কিছুটা টাকা ইনকাম করতে পারেন। মাত্র আপনাকে 20-25টা দিন ভালো পরিমাণ একটু খাটতে হবে, দিন হিসাব করে, তার বিনিময়ে আপনি একটা ভালো পরিমাণ টাকা পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, মাচাতে উঠে গেছে গাছ, রোজ শসা তোলা হচ্ছে, প্রত্যেক দিন শসা উঠবে, প্রত্যেক দিন। এখন আমার বেশ ভালোই পরিমাণ একটা শসা উঠছে, তা দিয়ে একটা ভালোই পরিমাণ একটা ইনকাম হচ্ছে। অথচ আমি নেই বাগানে, বা বাগানে আসছি না, তাও সব কিছু ম্যানেজ হয়ে যাচ্ছে বন্ধুরা। এরপরে আমাদের এই বাগানটা শেষ হয়ে যাওয়ার পর আমাদের আবার টমেটো চারা দেওয়া হবে, টমেটো বাগান।
এই দুটো ফসলই আপাতত আমাদেরকে আমাদের চাষ করাই হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সমস্ত দর্শকের থেকে আমার যে ভালোবাসা আপনারা মেসেজ করছেন তাতে আমি খুব খুশি, এবং আপনাদের উদ্দেশ্যে একটা ভিডিও ছাড়লাম। দেখুন, আমি হাবজি গাবজি এক 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 থেকে 20 রকমের ওষুধের নাম বলবো না, এটা মারেন ওটা মারেন সেটা মারেন এটাও আমি আপনাদেরকে বলবো না। আপনারা যাতে কম খরচে ইনকাম করতে পারেন সেই ব্যবস্থাটাই বলবো। আপনি যদি বা দোকানে গিয়ে বলেন দাদা আমার এই হচ্ছে, আপনি যত বলবেন তারা তত ওষুধ দেবে, তত আপনার পকেট থেকে পয়সা খরচ হবে, পরে দেখবেন আপনি বাগান করার পরে লোকসানে পড়ে গেছে। আপনি যদি বা চাষের কয়েকটা জিনিস বা কিছু জিনিস যদি বুঝে যান তাহলে দেখবেন আপনার খরচও খুব একটা হবে না, আপনি ঠিকঠাকই ইনকাম করতে পারবেন। আর না বুঝতে পারলে আপনি যত দোকানে যাবেন দোকানদাররা তত ওষুধ দেবে, যত কেমিক্যাল গাছেই মারবেন তত সমস্যার সৃষ্টি হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। সোনার ফসল ইউটিউবের পক্ষ থেকে সমস্ত দর্শক বন্ধুদেরকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা, অভিনন্দন।